ভাইলেন্ট হওয়া যাবে না, বুঝছেন তো? বুঝতে পারছেন? পারি এতটুকু বুঝেন? ওই অন্তিম রনির সাথে অনেক রনি আছে, অনেকক্ষণ দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে হঠাৎ করে একজন এসে দেখা গেলো যে টিকিট নিয়ে গেলো, কিন্তু যে দাঁড়িয়েছিল এক ঘন্টা দুই ঘন্টা সে টিকিট পায়নি। সবাই আপনি কি মনে করেন? রনি এটারই তো প্রতিবাদ করছে, সবার জন্য টিকিট চাই আমরা, এবং যে আগে এসছে আগে পাবে, তাকে নিয়ে এই যে কালোবাজারি স্টেশন মাস্টার সাহেবের কত ভাগবাটারও আছে আমি জানি না। তারা এত ভয় পাচ্ছেন কেন? উনি অন্ধকারে নিজেকে লুকিয়ে রাখছেন কেন? উনি আবার তো আমরা তো খবর কোনো কিছু না, উনাকে অসম্মান করা বা এখানে নৈরাজ্য সৃষ্টি করা আমাদের লক্ষ্য না। অন্ধকার আমার এই বয়সে কখনো লক্ষ্য হতে পারে না। আমরা উনি হয়তো উনি অলরেডি জানেন, আরেকবার আমরা ওনাকে জানাতে চাই, সুস্থ ব্যবস্থাপনা চাই, যাতে দেশবাসী একটু নিরাপদে আনন্দে রেলে ভ্রমণ করতে পারে, আমার আত্মীয় স্বজনকে দেখতে যেতে পারে। এই যে যেমন তারা এটা কারা করে, ফেসিস সরকার না করে, কেন গেট বন্ধ করে? আমার হাতে অস্ত্র আছে, লাঠি আছে, বন্দুক আছে, কোর্ট আছে, আর তাছাড়া আমার কৃষ্টি বয়স আছে, এটা না হয় ওই জোয়ান মানুষ, তাহলে আমরা তো আমি তো বলছি কাউকে না, এরা কেউ যাবে না, মাত্র আমরা পাঁচজন দিয়ে ওনাকে জিনিসটাকে বুঝিয়ে দেবো। স্যার মহিউদ্দিন রনিও 7 তারিখ থেকে আজকে পর্যন্ত যে আন্দোলন করছেন তিনি একাই, এবং তার সাথে কোন ধরনের লাঠি বলেন বা কোনো কিছু? প্রিয় দর্শক, এখানে প্রায় 40 মিনিট ধরে কিন্তু ডক্টর জাফরুল্লাহ চৌধুরী এখানে অবস্থান করছেন এবং তাকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তিনি বলেছিলেন যে তিনি কথা বলবেন স্টেশন মাস্টারের সঙ্গে, কিন্তু রেল কর্তৃপক্ষ এখন পর্যন্ত যে কলাপসিকল গেট আছে সেই গেট খোলার অনুমতি দেননি। বন্ধ হয়ে যায়, কমে যায় অনেক, সেই এই এই কথাটাই আমরা ওনাদের মনে করেন। ওনার সাথে তর্ক বিতর্ক করতে চাই, উনি যেমন এটা ওনার এটা আমাকে আটকে রেখে উনি বোকামির পরিচয় দিচ্ছেন, আর তাছাড়া উনি জানেন না আমরা মুক্তিযোদ্ধারা জীবের পর্দার না খেয়ে যুদ্ধ করেছি, আমরা মুক্তিযোদ্ধারা সম্পূর্ণ জীবনটাকে আমরা তো ভাবি নাই যে 71-এর পর আমরা ফিরে আসবো। সুতরাং অনুগ্রহ করে স্টেশন মাস্টার মহাদয় আমার ধৈর্যের পরীক্ষা নিয়ে না, তাতে আপনার লাভ হবে না। এখানে প্রায় 1.25 ঘন্টা ধরে এখানে অপেক্ষা করছেন, কিন্তু রেলওয়ে কর্তৃপক্ষ তাদেরকে কলাপসিকল গেটের ভেতরে প্রবেশ করার কোনো অনুমতি দেয়নি। তবে ডক্টর জাফরুল্লাহ চৌধুরী কিন্তু বলেছেন যে 24 ঘন্টা প্রয়োজন, 48 ঘন্টা পর্যন্ত তিনি এখানে থাকবেন। নাই জানো
আপনি লুকিয়ে থেকে রাখাই পাবেন না। আপনাকে একটা নমুনা দেখানো হলো, আর একটা ধাক্কা দিলেই আপনার এই লৌহ শৃঙ্খল উড়ে যাবে, উড়ে যাবেন। তাকে বরঞ্চ ভদ্রভাবে নিরুৎসাহিত করছি যে অন্য যদি ইন্টেনশন থাকে এখান থেকে চলে যান, লাভ না। আমার ছয় দফা দিয়ে নেড়াতে না, জনগণের ছয় দফা দাবি বাস্তবায়ন হোক, এখান থেকে চলে যাই। অন্য কোনো ইন্টেনশন এখানে কেউ আসবেন না, সাবধান, অন্য কোনো ইন্টেনশন এখানে আসবেন না। স্টেশন মাস্টার এসেছেন, তিনি ডক্টর জাফরুল্লাহর সাথে কথা বলবেন। আপনি আমার অফিসে গিয়ে চা খেয়ে ওয়েলকাম করি, আর যাতে স্যার কোনো নয়েজ না আমি মৃত্যু হয়ে ডাক্তার।